অনেক দিন পর এই রাতে বেলা একটু বের হচ্ছি ইভানকে নিয়ে, একটু ঘোরাঘুরি করব। আমাদের এখানে তো সব কিছু বন্ধ এখন, তো এই তো গাড়ি নিয়ে একটু এদিক ওদিক যাবো, একটু ফার্ম হাউসে যাব, দোকানে যাব একটু, তারপরে চলে আসব। এটা ভালো লাগবে একটু। বাসটা লাইটিং করে নেই না? লাইট চালাইছ তুমি? আজকে এত ডার্ক কেন? অন্ধকার বাইরে না? কটার সময় খুলবে দোকান কে জানে? সবকিছু ক্লাবে যাবো আর একটু মলে যাবো। তুমি কি কিনবে ইমান? জানি না, তেমন একটা কিছু কিনবো না, অল্প কিছু টুকটাক কিছু কিনবো, ঘরের ফার্মের জন্য কিছু কিনবো আর ঘরের জন্য। ওরা দোকান বন্ধ করে রাখেনি, ওরা দোকান খুলে রাখছে, আমাদের দোকান বন্ধ করে দেবে। আমাদের বসে বন্ধ, টিকনটা মনে বন্ধ করে দেবে এখন, আর ওলসটা এখন বন্ধ করে দিচ্ছে। এই সিগন্যালটা মেজাজ খারাপ হয়ে যায়। কোনো গাড়ি ঘোড়া নেই দেখো রাস্তায়, দেখো এই পাশটা দেখো, একটা দেখো গাড়ি ঘোড়া নেই। কি আসো জানে কেন ফোন দিব এটাকে? ছাড়তে পারতাম, গান ছাড়লে পরে দেখো ভিডিও করলে পরে আবার গানটা ওই কপিরাইটের ইয়েতে চলে যাবে। তোমার স্কুল দেখো, দেখো সবাই ইমানের স্কুল, এটা স্কুলটা দেখো। এটা তোমাদের স্টেডিয়াম রাইট? আমরা চলে আসছি, আমাদের ঠিকানা বলছে চলে আসছি। দোকান বন্ধ করে ফেলছে তো, বন্ধ করো।
ভালো লাগে। রাতেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, এখন ওই জন্য রাতে ড্রাইভ করতে ইচ্ছে করে না, রাতেও না দিনেও না। ইভান, ভালো লাগছে না বাবা তোমার আজকে? আমার তো খুব ভালো লাগছে। আবার আমরা বের হবো, হ্যাঁ, সোমবারে তো তোমার স্কুল খোলা যাবে, মানডে আর পারবো না, দেখি ট্রাই করব কালকে আবার একটু বের হবার। আর আমরা বাসায় যেয়ে কী করবো বাবা? আমরা তো চলে এসেছি অলমোস্ট বাসার সামনে, বাসায় যাই একটু ভিডিও করব, ওই ডিমগুলোর ভিডিও করব, পিচ্ছি পিচ্ছি ডিমগুলো, যে ডিমগুলো নিয়ে এসেছি ফার্মের থেকে ওগুলো একটু ভিডিও করব। ঠিক আছে বাবা, এখন বন্ধ করে দাও। আমার আসলে রাতেই গাড়ি চালাতে ভালো লাগে, রাতেই ড্রাইভ করতে ভালো লাগে, কিন্তু অ্যাক্সিডেন্টের পর তো আর ড্রাইভ করতে চাই না, ভয় লাগে আর কি। তারপরও মজা পেলাম আজকে, খুব আনন্দ করলাম ইভান আর আমি দুজনে মিলে, ড্রাইভও করলাম ঘুরলামও, ফার্মের যে কাজটা সেরে আসলাম, কাজটা মিন্স লোকটাকে খাবারও দিয়ে আসা হলো, মুরগি ডিমগুলো নিয়ে আসলাম, ছোট ছোট ডিম যদিও সবগুলো, মনটা খুব খারাপ, কে ধরে নিয়ে গেছে না কোনো এনিমেলে খেয়ে ফেলছে নাকি কী হচ্ছে জানি না, যাই হোক হাঁস মুরগি ছাগল অনেকই, এখন নাই কিছু বললেই চলে, চারটা না পাঁচটা মুরগি আছে আর তিনটা কি চারটা হাঁস আছে, সবই চলে গেছে, 30-40টা মুরগির মধ্যে এখন 4-5টা মুরগি আর হচ্ছে তিনটা না চারটা হাঁস, 15-16টা হাঁসের মধ্যে, যাই হোক মন খারাপ লাগে আর কি, তো কিছু করার নেই, এই তো আর কি। চলেন এখন আপনাদেরকে ডিমগুলো দেখাবো, পিচ্ছি পিচ্ছি ডিমগুলো খুব মজা লাগে দেখতে, আদরও লাগে, ছোট ছোট ডিম, চলেন দেখাচ্ছি আপনাদের। ঠান্ডা বাইরে, এবার দেখো মোটি ডিমগুলো দেখো, ডিম মুরগি তো সব চলে গেছে, নিয়ে গেছে কেউ খেয়ে ফেলছে, চলে গেছে দেখো কিরকম ডিম নিয়ে এসছি, দরজাটা লাগে আমি এবার এখানে আসলে একটু ভিডিও করে এটা দেখো, ডিম এগুলো মুরগির ডিম পিচ্ছি পিচ্ছি, সেই দেখো আমার মুরগির ডিম কি পিচ্ছি পিচ্ছি ডিম। আমার তো অনেক মুরগি ছিল, এটা তো তোমরা ভিডিওতে দেখছো এর আগে, তো অনেক মুরগি যেহেতু আমাদের যাওয়া হয় না ওরকম, তো অনেক মুরগি আমার হারাই গেছে বা কোনো এনিমেলে নিয়ে গেছে জানি না, আমরা তো থাকি না এখানে, এখন অবশ্য একটা লোককে রাখছি, একটা লোক তো আসে থেকে চলে যায়, গরু সব দেখাশোনা করে চলে যায়, এখন একটা পারমানেন্ট লোক রাখা হয়েছে একটা ব্ল্যাককে, তো যাই হোক, তো মুরগির ডিম তো সবই মানে এখন আর তো ডিম পাই না, আর এতদিন তো 26-27টা করে ডিম পেতাম এভরিডে প্রতিদিন আর কি, তো এখন আর ওই ডিম পাই না, 4-5টা 6টা করে ডিম হয় আর কি, কারণ মুরগিই নাই, হাঁসও নেই মুরগিও নেই, 5-6টা মুরগি আসছে 3-4টা হাঁস আসছে, তো এতদিন ডিম পারতো, এখন আর মুরগির ডিমগুলোও পাড়া মনে হয় বন্ধ করে দিচ্ছে আর কি, যে কটা আসছে খুব ছোট ছোট ডিম পারে, আমি বুঝলাম না কেন, একদম কি বলে এটাকে কবুতরের কবুতরের ডিম না, তার চেয়ে ছোট, দেখতে কি আদর লাগে তাই না। আজকে ইভান আর আমি ঘুরলাম, ঘুরে টুরে ফার্মে যে এই ডিমগুলো নিয়ে এসছি আর কি, পিচ্ছি পিচ্ছি ডিম দেখতে কি আদর লাগে, তো এইটার জন্যই তোমাদেরকে একে শেয়ার করলাম, ডিমগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখালাম, ও খুব আদর লাগতেছে, এগুলো আমি খাবো না, এগুলো রেখে দিব, জাস্ট এইভাবে রেখে দিব, দেখি কতদিন থাকে, তো এই আর কি দেখো। আচ্ছা মনে হচ্ছে দরজার বাইরে কেউ দাঁড়ায় আছে, ইভান সারাদিন বেশ মজা করছে, ইভানকে নিয়ে ঘুরলাম, ড্রাইভ করলাম, ফার্ম হাউসে গেলাম, তারপর দোকানে গেলাম, যে লোকটা দেখলাম
তো ওই লোকটাকে খাবার দিয়ে আসলাম, একটু ড্রাইভ করলাম রাতেবেলা, ভালোই লাগলো। অনেকদিন পর একা একা দুজন মিল করলাম, সময়টা কাটলো ভালো। কারণ আশেপাশে ক্রিসমাসের জন্য সব জায়গায় লাইটিং, তো রাতেবেলা ভালোই লাগে ড্রাইভ করতে। যদিও ভয় পায় এখন, আগে অ্যাক্সিডেন্টের পর ড্রাইভ করতে ভয় লাগে আমার, আগের মতো আর ড্রাইভ করতে চাই না। আসলে গাড়ি চালাতে তেমন একটা ভয় লাগে না, ভয় লাগে তখন যখন দেখি সামনে দিক থেকে দ্রুত গাড়ি চালায়, কেউ গাড়ি চালাচ্ছে আর কি, বা রাইট সাইড থেকে খুব দ্রুত গাড়ি আসতেছে, সেই সময়টা খুবই ভয় পাই আমি। সেজন্য আসলে গাড়ি চালাতে চাই না। তারপর তো চালাতে হয়, ইমানকে ড্রপ করতে হয়, স্কুলে পিক আপ করতে হয়, দোকানে যাই, ফার্মে, এখন আর তেমন একটা যাই না। তারপর তো বের হতে হয় না, তো বেরোতে হয়, শপিং টপিং করতে হয়। আর আজকে ওয়েদারটা ভালো ছিল, ভালোই লাগে, মাঝে মাঝে তো বেরোতে হয়। সুন্দর ওয়েদার ছিল আজকে, না ঠান্ডা না গরম, একটু চিলি ছিল, খুব সুন্দর সময়টা কাটলো সন্ধ্যাটা মা ছেলের।